নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সাথে। চোখ রাখবো আজকের শুরুর খবরের দিকে। শুরুতেই নজর রাখবো সেই অভিশপ্ত জায়গা, সেই অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার দিকে, যেখানে আজকে সকাল হয়েছে, দিনের আলো ফুটেছে, তারপরে স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে পরিস্থিতি। কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার পর ইতিমধ্যেই রাঙাপানির ডাউন লাইনের ট্রেন চলাচল শুরু। দেখাবো সেই এক্সক্লুসিভ ছবি। ইতিমধ্যেই মঙ্গলবার সকালে কামাখ্যা গান্ধীধাম এক্সপ্রেস চালালো রেল দপ্তর। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আজকের সকালের সেই ছবি, ঠিক যে জায়গায় রাঙাপানিয়ার নিজবাড়ি এলাকা, যেখানে দুর্ঘটনা ঘটেছিল গতকালকে সকাল 8টা থেকে 9টার মধ্যে। যে দুর্ঘটনায় প্রাণ গেছে, একের পর এক আহত হয়েছেন এখনো পর্যন্ত প্রায় 60-এর অধিক, সেই জায়গা, সেই অভিশপ্ত জায়গা, যে জায়গার এখনো পর্যন্ত ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। ট্রেন চলাচল শুরু হয়েছে অত্যন্ত ধীর গতিতে, লোকো পাইলট ট্রেন চালাচ্ছে, অত্যন্ত ধীর গতিতে ট্রেন চালানো শুরু হয়ে গেছে। যেহেতু ওই জায়গা এখনো পর্যন্ত আশপাশের পরিষ্কারের কাজ চলছে, তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে খুব আস্তে ধীর গতিতে ট্রেন চলছে। সকালবেলার কামাখ্যা গান্ধীধাম এক্সপ্রেস চালালো রেল দপ্তর। ইতিমধ্যে আগামী 12 ঘন্টার মধ্যে ক্ষতিগ্রস্ত যে রেল লাইন, সেই রেল লাইন মেরামত করা হয়ে যাবে বলে জানিয়েছেন রেল কর্তারা। আজ সকালের ছবি দেখাচ্ছি ঠিক যে জায়গাতে দুর্ঘটনা ঘটেছিল, এখনো পর্যন্ত আশপাশ এলাকার মানুষের মধ্যে, যাত্রীদের মধ্যে আতঙ্কের ছাপ। যারা এই মুহূর্তে যাচ্ছেন ওই পথ দিয়ে, তারা প্রত্যেকেই জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখছেন সেই জায়গার ছবি, যেখানে ঠিক 24 ঘন্টা আগে ঘটে গিয়েছিল মর্মান্তিক দুর্ঘটনা। রেল দুর্ঘটনায় প্রাণ গেছে একের পর এক, কেউ মোবাইল ফোন দিয়ে সেই ছবি, সেই মুহূর্তের ছবি ধরে রাখার চেষ্টা করছেন। গতকালকের সেই এক্সক্লুসিভ ছবি, গতকালকে ট্রেন দুর্ঘটনার পর আজকের সকালের সেই এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি। ঠিক মোবাইল ফোনে সেই জায়গা একবার ছবি তুলে রাখতে চাইছেন যাত্রীরা। সকলের চোখে মুখে আজও পর্যন্ত আতঙ্ক, সেই ভয়াবহতার ছাপই যেন পরিলক্ষিত হচ্ছে আজকে সকাল থেকেও। তবে এই মুহূর্তে রেলের পক্ষ থেকে কি জানিয়েছেন DRM সুরেন্দ্র কুমার, কাটিহার ডিভিশনের, তিনি কি জানিয়েছেন আজকের সকালের পরিস্থিতি কি, কত দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে, এই প্রসঙ্গে DRM কি জানিয়েছেন শুনুন। বেসিকলি হো রা আমি সিঙ্গল আপলাইন সে তো চল রা ডিজেল ইঞ্জিন কি হো ডাউন লাইন কি হাল হ্যাঁ दिन के बाद जो दुर्घटना हुई थी उसके बाद से लगातार रेल कर्मचारी काम कर रहे थे और बहुत मेहनत से उन्होंने जितने इंफ्रिंजमेंट वगैरह था सबको हटाया। और जैसा कि आपने देखा था कि कल शाम को 6:30 बजे जो अप लाइन थी उसको फिट दिया गया था डीजल से चलने के लिए, और डीजल से बहुत सारी ट्रेनें आपने चलते हुए भी देखी होंगी। अभी सुबह में 7:30 बजे के आसपास में जो डाउन लाइन थी उसको भी फिट दे दिया गया, उससे इलेक्ट्रिक लोगों के साथ में ट्रेन चलेगी। और यह काम 24 घंटे के अंदर में कर दिया गया है, रेल कर्मचारियों ने बहुत मेहनत से काम किया है। और ये और अभी एक इलेक्ट्रिक लोको जो पहली ट्रेन आएगी, पहली इंजन आएगी, उसको आप आते हुए देखेंगे अभी। इसके डाउन लाइन से अभी ट्रेन चलेगा? डाउन लाइन से अभी तक जो डीजल पे चल रहा था तो इस पे काम, ओसी का काम शुरू किया जाएगा और 2-3 ढाई घंटे के अंदर में उसको पूरा कर दिया जाएगा। तो उसके बाद यह अपलाइन जो वो भी नॉर्मल फिट हो जाएगी। और जो CCRS भी आएगा ना? CCRS साहब तो कल ही से आए हुए हैं, उन्होंने घटना का मुआयना किया है, घटनास्थल का भी दौरा किया था और इसके बाद से आज से उनकी इंक्वायरी शुरू हो रही है। आज और कल इंक्वायरी चलेगी जिसमें कि बहुत सारे घटनाएं जो हुई, जो साक्ष्य प्रस्तुत हुए, जो जो कर्मचारी है, जो अधिकारी है, वे तो अपना बयान और अपना जो वाकया दर्ज करवाएंगे। उसके हिसाब पे CCRS साहब जो घटना के जो बेसिक कॉज थे वो बता करके देंगे। प्रीलिमिनरी जो है सिग्नल फेल्योर के ये है, प्रीलिमिनरी बहुत सारे फेलियर थे, सिग्नल भी थे, लोको पायलट और बहुत सारे जो कर्मचारी थे उनका कुछ कुछ कमी नजर आ रहा है, उनके बारे में अंतिम फैसला CCRS साहब भी देंगे। আর দর্শক শুনলেন DRM সুরেন্দ্র কুমারের বক্তব্য। ইতিমধ্যে গতকালকে রেল দুর্ঘটনায় এখনো পর্যন্ত যে খবর, মৃত্যু হয়েছে প্রায় 10 জনের এবং মালগাড়ির ড্রাইভার এবং কাঞ্চনজঙ্ঘার গার্ড মারা গেছেন ঘটনাস্থলেই বলে খবর। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি একেবারে ড্রোনের সাহায্যে তোলা, আমাদের প্রতিনিধির পাঠানো সেই এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি একেবারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার, সেই ফাঁসি দেওয়ার নিজ বাড়িতে দুর্ঘটনা, কালাপানিয়ার দুর্ঘটনার সেই ছবি ড্রোনের সাহায্যে দেখুন।
দেখুন যেখানে উপর থেকে কি অবস্থা, রেলের যে বগি, রেলের যে কামরা, একেবারে রেল লাইনের যে ট্র্যাক, তার চারিপাশে ফাঁকা মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, দুমড়ে মুচড়ে উল্টে গেছে সমস্ত রেলের কামরা। একদিকে যেরকম মালগাড়ির ছবি, অন্যদিকে প্যাসেঞ্জার ট্রেনেরও একই রকমের হাল। কোথায় সিট, কোথায় ব্যাগ, কোথায় চটি, কোনো কিছু যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। সবটাই মুড়ি মুড়কির মতন গুড়িয়ে গেছে গতকালকের দুর্ঘটনায়। তবে এখনো পর্যন্ত বহু ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে, বহু ট্রেনকে বাতিল ঘোষণা করা হয়েছে, তবে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে। ড্রোনের সাহায্যে তোলা সেই ছবি এক্সক্লুসিভলি দেখছেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়, যেখানে কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার কি অবস্থা, এখনো পর্যন্ত আতঙ্কের ছাপ। তবে গতকালকের এই দুর্ঘটনার পর রাত আনুমানিক তিনটে, অর্থাৎ ভোর আমরা বলতে পারি, ভোর তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে শিয়ালদা স্টেশনে গিয়ে পৌঁছেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। যে কাঞ্চনজঙ্ঘার বাদবাকি যে ক্ষতিগ্রস্ত কামরা সেগুলিকে পুরো বাদ দিয়ে দেওয়া হয়েছে, বাদবাকি অংশটিকে নিয়ে যাওয়া হয়েছে কোনো রকমে শিয়ালদার উদ্দেশ্যে। ভোরবেলাতেই তা পৌঁছেছে শিয়ালদাতে এবং তারপরে আবারও যাত্রা শুরু। এখনো পর্যন্ত আতঙ্ক যাত্রীদের মধ্যে রয়েছে। ড্রোনের সাহায্যে তোলা সেই ছবি দেখালাম আপনাদের সামনে, রাখছি সেই ছবি। অন্যদিকে কি পরিস্থিতি এই মুহূর্তে স্থানীয়দের মধ্যে, কতটা আতঙ্ক, কতটা সেক্ষেত্রে স্বজনহারাদের কান্না, সবটাই আমরা জানবো আরেকটু বিস্তারিত আমাদের প্রতিনিধির কাছ থেকে। তবে এই মুহূর্তের যে ছবি দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘার সেই দুর্ঘটনার স্পট আপনারা দেখতে পাচ্ছেন, 12 ঘন্টার মধ্যে এক প্রকার বলা যায় প্রায় রাস্তা পরিষ্কার করে, রেল লাইন, রেল পরিষ্কার করে পুনরায় ট্রেন চলাচল করা হচ্ছে। কথা বলবো এই মুহূর্তে রক্তিম, রয়েছেন টেলিফোন লাইনে। রক্তিম, এই মুহূর্তের কি ছবি, আজ সকাল থেকে ছবিটা ঠিক কি দেখছো ওই ওই অভিশপ্ত জায়গার? দেখো, সকাল থেকে কিন্তু যে ট্রেনটি ওখানে উল্টে ছিল, সেই ট্রেনের বগিগুলি কিন্তু সরিয়ে দেওয়ার পর কিন্তু এখনো পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। সেখানে কিন্তু আমরা দেখলাম রেলের যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিক, তারা কিন্তু ওখানে দাঁড়িয়ে থেকে আজ সকালে কিন্তু রেল চলাচল স্বাভাবিক করে। একেবারেই যে এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হলো, ডাউন লাইনে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন আর কিছুক্ষণের মধ্যেই চলাচল শুরু হয়ে যাবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে রেল সূত্র মারফত। এই মুহূর্তে যারা যাত্রীরা রয়েছেন, যারা প্যাসেঞ্জাররা পার হচ্ছেন, তাদের সাথে কি কোনোভাবে যোগাযোগ করা, কথা বলা সম্ভব হয়েছে? এখনো অবধি কতটা আতঙ্ক তাদের চোখে মুখে দেখছো? একেবারে একেবারে ওই এলাকা দিয়ে যে সমস্ত ট্রেনগুলি যাচ্ছে বা ওখানে যারা প্যাসেঞ্জার রয়েছে, সেই সমস্ত প্যাসেঞ্জাররা কিন্তু অত্যন্ত আতঙ্কিত। সব থেকে বড় বিষয়, কালকে যখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছলো, তখন সেই শিয়ালদহ স্টেশনে যখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পৌঁছে, তখন আমরা জিজ্ঞেস করি যে আপনারা কতটা আতঙ্কিত রয়েছেন, তখন সেই সমস্ত যারা প্যাসেঞ্জার ছিলেন বা যাত্রী ছিলেন, তারা কিন্তু একেবারে তাদের যে কুৎসিত অভিজ্ঞতা, সেই কুৎসিত অভিজ্ঞতার কথা একেবারে তুলে ধরলেন আমাদের সামনে। এবং তারা যেটা জানালেন, তারা এটা একেবারে কালো দুঃস্বপ্নের মতো দিন তাদের কেটেছে, এবং হঠাৎ কিভাবে এই ঘটনা ঘটলো তারা কিন্তু বুঝে উঠতে পারেননি, এবং তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিন্তু তারা একেবারে প্রকাশ করেছে, এবং তারা একেবারে একেবারে তাই। রক্তিম, ধন্যবাদ তোমায়। অর্থাৎ গতকালকের সেই দিন, গতকালকের সেই অভিশপ্ত দিন এখনো অবধি কাটিয়ে উঠতে পারেননি অনেক অনেক যাত্রীরা, যারা বাড়ি ফিরেছেন, কিভাবে তারা প্রাণ হাতে নিয়ে ফিরেছেন সেই কথাই এখন উঠে আসছে সকলের চোখে মুখে। কিছুক্ষণের জন্য একটা ঝাঁকুনি, তারপরে সব যেন এলোমেলো হয়ে গেল যাত্রীদের পক্ষ থেকে যে বক্তব্য উঠে আসছে। তবে আমাদের অপর প্রতিনিধি সৌভিক দত্ত এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার সেই জায়গা কালাপানিয়ার নিজ বাড়ি, আজকে সকাল থেকে আমরা ছবি দেখছি ট্রেন চালানো হচ্ছে অত্যন্ত ধীর গতিতে, তুমি এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে কিন্তু রেলের তরফে প্রায় স্বাভাবিক করে তোলা হয়েছে ট্রাক। কাল রাতেই কিন্তু একটি মালগাড়ি কিন্তু সেই রাঙা পানি দিয়ে কিন্তু পাস করা হয়। আজ সকালে কিন্তু যে দুরন্ত এক্সপ্রেস গুলো রয়েছে, সেই এক্সপ্রেস গুলো কিন্তু পাস করা হয় সেই রাঙা পানি দিয়ে। অর্থাৎ কালকের যে ঘটনা, কালকের যে ভয়াবহ দুর্ঘটনার, সেই দুর্ঘটনার স্মৃতিকে কিন্তু পেছনে ফেলে রেল কিন্তু ফের সেই রুট দিয়ে কিন্তু চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। ইতিমধ্যেই সেখানে কিন্তু এখনো পর্যন্ত যে ধ্বংস স্তূপ পড়ে রয়েছে, রেলের যে সমস্ত দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলি, সেই কামরাগুলি পড়ে রয়েছে। আজ সকালে কিন্তু সেই এলাকায় দেখলে বোঝা যাবে যে কিরকম ধ্বংসস্তূপ পরিণত হয়েছে। সেখানে কিন্তু রেল পুলিশের তরফে এখনো পর্যন্ত নিরাপত্তা, সেই এলাকায় রেল পুলিশ রয়েছে, এবং রেলের যে সমস্ত কর্মী
কর্মীরা রয়েছেন তারাও কিন্তু সেখানে রয়েছেন, যাতে কোন রকম ভাবে ফের সেখানে কোনো ঘটনা না ঘটে বা সেই রুট দিয়ে আজকে সারাদিন রেল যোগাযোগ ব্যবস্থা, রেল যাতায়াত যাতে সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে ছন্দে ফিরে আসে সেই দিকেই কিন্তু নজর রাখছে রেল। সবিক, যাত্রীদের কি অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে? যারা অন্যান্য ট্রেনে রয়েছেন যে সমস্ত প্যাসেঞ্জাররা, তাদের কতটা ভয় এই মুহূর্তে দেখতে পাচ্ছ? একদমই তাই। দেখো, জলপাইগুড়ি জেলা সহ শিলিগুড়ির কিন্তু বহু যাত্রী সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কিন্তু উঠেছিল কলকাতার উদ্দেশ্যে, শিয়ালদা কেউ, মালদা কেউ, দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে কিন্তু সেই ট্রেনে চেপেছিল। তাদের যারা বেঁচে ফিরেছেন, যারা অন্য কামরায় ছিলেন, তাদের কথাতেই পরিষ্কার যে তারা কতটা আতঙ্কিত। তারা কিন্তু বরাবর গতকাল থেকে আমরা দেখাচ্ছি যে তারা প্রশ্ন তুলছেন যে রেল যাত্রীদের নিরাপত্তা তাহলে কোথায়। তারা যেভাবে বেঁচে বাড়ি ফিরেছেন তাদের কথাতেই পরিষ্কার যে কিভাবে গতকালকের ঘটনা ঘটেছিল, যে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে একই লাইন দিয়ে আসা একটি মাল গাড়ি এসে ধাক্কা মারে, তারপরেই দুমড়ে মুচড়ে যায় দুটি বগি। ফলে এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনা কিন্তু কোথাও গিয়ে রেলের বিরুদ্ধে একটা প্রশ্ন উঠেই আসছে, রেলের গাফিলতি নাকি চালকদের গাফিলতি নাকি স্টেশন মাস্টারের গাফিলতি, কার গাফিলতি? এখনো কিন্তু তদন্ত প্রক্রিয়া চলছে, এখনো পর্যন্ত কিন্তু সামনে আসেনি যে কার গাফিলতি, কার গাফিলতির কারণেই কালকের এই দুর্ঘটনা, এত মর্মান্তিক ঘটনায় মৃত্যু, এতজনের এতজনের আহত, রক্তমাখা সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেই রক্তমাখা রেল লাইন দিয়ে ফেরা, স্বাভাবিক ছন্দে রেল চলাচল স্বাভাবিক হলেও যাত্রীদের কিন্তু আতঙ্ক থাকছেই রেল যাত্রার ক্ষেত্রে। একেবারেই তাই, একেবারেই তাই। সৌভিক, অনেক ধন্যবাদ তোমায়। অর্থাৎ এখনো পর্যন্ত সেই একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসছে, কার গাফিলতির কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ ঝরল একের পর এক মানুষের, লুপ লাইনে ট্রেন কিভাবে মেন লাইনে এসে পৌঁছালো জানিয়ে প্রশ্ন এখনো পর্যন্ত, তদন্ত শুরু হতে চলেছে আগামীকাল থেকে যে খবর রেল দপ্তর সূত্রে, তবে এখনো পর্যন্ত সেই ভয়াবহতা, সেই অভিশপ্ত দিন, অভিশপ্ত ভোর কাটিয়ে আজকের সকালের ছবিটা দেখালাম আপনাদের সামনে, ড্রোনের সাহায্যে তোলা সেই ছবিও দেখিয়েছি যে কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার পর আজকে সকাল থেকে স্বাভাবিক হচ্ছে একটু একটু করে রেল চলাচল, রেল পরিষেবা ইতিমধ্যে কেন্দ্র থেকে শুরু করে রাজ্যের সমস্ত রকমের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, নেতৃত্বরা গিয়ে উপস্থিত হয়েছেন, কিন্তু স্বজনহারাদের কান্না, স্বজনহারাদের গোঙানি, তাদের আর্তনাদ যেন এখনো পর্যন্ত ওই কালাপানিয়াকে ঘিরে রেখেছে সেই ছবি উঠে আসছে আজকে সকাল থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।